হ্যালো ভিউয়ার্স, আমি তামান্না। আজ কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। অর্গ্যানিক স্কিন কেয়ার এখন বেশ পপুলার হয়ে উঠেছে। এটা ব্যবহারে যেমন দারুণ রেজাল্ট পাওয়া যাচ্ছে, তেমন কিন্তু অনেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আজ আমার সাথে আছে ডক্টর ফারজানা ববি আপু। কথা বলবো অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহারে কী কী সতর্কতা মেনে চলতে হবে তা নিয়ে। হ্যালো আপু, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপু, ইদানিং অনেকেই দেখা যাচ্ছে অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। স্কিন বার্ন করছে বা স্কিন পাতলা হয়ে যাচ্ছে, এরকম সব আরো অনেক বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। এগুলোর মেইন কারণ কি বলে মনে করেন আপনি? ইদানিংকালে দেখা যায় যে আমরা অনেক চটাকদার বিজ্ঞাপন দেখে অনেকটা লোভে পড়েই এই ধরনের নামি বেনামি বা কোন প্রোডাক্টটা আমার স্কিনের জন্য সুইটেবল না বুঝে এ ধরনের প্রোডাক্ট ব্যবহার করাই এর মেইন কারণ। কিন্তু অনেকে তো সরল বিশ্বাসেও নিতে পারে যে অর্গ্যানিক প্রোডাক্ট যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো, হয়তো স্কিনের জন্য কোনো ক্ষতিকর হবে না বা স্কিনের ভালো হবে। সেক্ষেত্রে এর সমাধান কী? দেখা যায় যে এইসব অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্টে যেসব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে, এইসব ইনগ্রেডিয়েন্টে অনেক সময় আমাদের অ্যালার্জিক রিয়াকশন বা স্কিন সেন্সিটিভিটির মতন প্রবলেমগুলো হতে পারে। আমার যে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিচ্ছে কিনা বা সেন্সিটিভিটির কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা আমি বুঝবো কি করে? অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট যখন আমরা নতুন ব্যবহার করছি, আমাদের কিছু সতর্কতা মেনটেন করে চলতে হবে। যেমন দেখা যায় যে অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্টের একটি মেইন সমস্যা, অনেকেই কমপ্লেইন করে অ্যালার্জিক রিয়াকশন হয়। কারণ অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্টে যেসব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে, তার কোনো স্পেসিফিক ইনগ্রিডিয়েন্টে আমাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। তাহলে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের কি কি সতর্কতা মানতে হবে এসব অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে? আপনি নতুন যখন কোনো অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করছেন, তখন অবশ্যই আপনাকে প্যাচ টেস্ট করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। প্যাচ টেস্ট ছাড়া কি আর কোনো ওয়ে আছে এটা টেস্ট করার? কারণ অনেকেই বুঝতে পারে না যে প্যাচ টেস্ট কিভাবে করবে বা কিভাবে করতে হবে, তো এটার কি অল্টারনেটিভ কোনো ওয়ে আছে? আচ্ছা, প্যাচ টেস্ট করা ছাড়াও আমরা স্পেসিফিক অ্যামাউন্টের এই প্রোডাক্টটা আমার স্কিনের একটা স্পেসিফিক এরিয়াতে লাগিয়ে রাখতে পারি 24 থেকে 48 ঘন্টার জন্য। এই সময়টা আমরা মনিটর করব, যদি কোনো রিয়াকশন আমরা দেখতে পারি তাহলে প্রোডাক্টটা আমার স্কিনের জন্য সুইটেবল না, আর যদি দেখি যে না তেমন কোনো রিয়াকশন হচ্ছে না, তাহলে আমরা প্রোডাক্টটা কন্টিনিউ করতে পারি। তার মানে হচ্ছে অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিমিটেশনস আছে, তো এই লিমিটেশনসগুলো কী কী? অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্টে যেসব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়, এর সেলফ লাইফটা অনেকটা কম, যার কারণে ব্যাকটেরিয়াল কন্টামিনেশনটা খুব দ্রুত হয়ে থাকে। তো ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হলে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় স্কিন সেন্সিটিভিটি, ইরিটেশন, স্কিন বার্নের মতো আরো বড় ধরনের প্রবলেম হতে পারে। তো এটা শেলফ লাইফ বাড়ানোর কি কোনো ওয়ে আছে যে আমি একটা স্পেসিফিক ওয়েতে স্টোর করলাম, তাহলে হয়তো বেশি দিন ইউজ করতে পারবো বা আমার প্রোডাক্ট ভালো থাকবে, এরকম কোনো ওয়ে আছে কি? শুধু অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট নয়, যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টই একটি স্পেসিফিক বা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তো আপনি যেখান থেকে প্রোডাক্টটি নিচ্ছেন সেখান থেকে অবশ্যই আপনি জেনে নেবেন এই প্রোডাক্টটি ঠিক কোন টেম্পারেচারে আপনাকে সংরক্ষণ করতে হবে। যদি আমরা অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্টগুলোকে একটি সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করতে না পারি, তাহলে দেখা যায় ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলোতে জন্মাচ্ছে, যেগুলো আমাদের স্কিনের সেন্সিটিভিটি, স্কিন অ্যালার্জি, তারপরে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণ হতে পারে। তো অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে আর কি কি সতর্কতা মেনটেন করতে হবে? অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের পূর্বে আমাদের কিছু সতর্কতা মেনটেন করতে হবে। যারা এই প্রোডাক্টগুলো তৈরি করছে তারা কতটা সতর্কতার সাথে এই প্রোডাক্টগুলো তৈরি করছে সেটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এই প্রোডাক্টগুলো অ্যালার্জি টেস্টেড কিনা সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। এই প্রোডাক্টসগুলোর মেয়াদ এবং সংরক্ষণ সম্পর্কে আমাদের আগে থেকে জেনে নিতে হবে। সর্বশেষ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এখন আমাদের দেশে অনেকে আনহাইজিনিক অবস্থায় ঘরোয়া পদ্ধতিতে এই ধরনের প্রোডাক্ট তৈরি করছে, যা আমাদের স্কিনকে অনেক সময় মারাত্মক ক্ষতির সম্মুখীন করছে, আর আমরা সরল বিশ্বাসে এইসব প্রোডাক্ট ব্যবহার করে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি। তাই অভিজ্ঞ এক্সপার্ট, সার্টিফাইড ফর্মুলা এবং সঠিক প্রোটোকল মেনটেন করে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে কিনা এ বিষয়ে অবশ্যই আমাদের সতর্কতা মেনটেন করতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের পর্ব। আপনারা যারা অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন তারা অবশ্যই আজকে এই সতর্কতাগুলো মেনটেন করে ইউজ করবেন। তাছাড়া মেকআপ, স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার নিয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো প্রবলেম থাকলে সেগুলোর সলিউশন জানতে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা এই 01336326626 হোয়াটসঅ্যাপ নম্বরেও মেসেজ দিতে পারেন।